দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল সূরায় হুদে আয়াত নম্বর 85 তে ইরশাদ করছেন শুয়াইব আলাইহিস সালামের ভাষায়। শুয়াইব আলাইহিস সালামের ঘটনা বিভিন্ন সূরাতে রয়েছে, যদি সবগুলি আয়াতকে তার কিসা তার ঘটনাকে একত্রিত করতাম তাহলে আমাদের এক ঘন্টার সময় তাতে শেষ হয়ে যেত, যার ফলে বেশি তার সম্পর্কে আর কিছু উল্লেখ করিনি। শুরুতে এতটুকুই বললাম যে একটি জাতিকে তাদের দাড়ি মারার কারণে, ওজনে কম দেওয়ার কারণে, নেওয়ার সময় বেশি আর দেওয়ার সময় কম, এই অপরাধ যে কত বড় অপরাধ, কাবিরা গুনাহ, আর মানুষের হক নষ্ট করা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ধ্বংস করেছেন। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু একজন মানুষ আর একজন মানুষের হক যদি নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, অতক্ষণ আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি না ক্ষমা করেছে অথবা তার হক পরিশোধ না করা হয়েছে। এরশাদ করছেন আল্লাহ রাব্বুল আলামিন শুআইব আলাইহিস সালামের ভাষায়, ওয়াইয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজান, হে আমার সম্প্রদায় তোমরা মাপে এবং ওজনে পূর্ণ মাত্রায় দাও, বিল কিস্তি ন্যায়সঙ্গতভাবে ইনসাফের সাথে, ওয়ালা তাবখাসুন নাস আশিয়া আহম, আর মানুষের কোনো কিছুর ক্ষেত্রে কম দিও না, মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে কোনো কিছুই কম দিও না, বেতন কম দিও না, যে চুক্তি আছে তাতে কম দিও না, আবার তার বিপরীতটাও নেন, আপনি তো ওই দিকটা আপনার যেগুলি চুক্তি রয়েছে সেগুলিতে তো আপনি ঠিক পুরা নিচ্ছেন কিন্তু কাজের বেলা আপনি কম দিচ্ছেন, কম দিয়ে ওলা তাব খাসুন না আসি আহম, তাহলে শুধু এ বিষয়টি দাঁড়িপাল্লার সাথেই সীমিত নাই, যেমন ওলামায়ে কেরামদের উক্তিতে বিভিন্ন দিক